রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে বুকিং চলছে। পিকনিক, এজিএম, সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং সহ যে কোনো অফিসিয়াল বা কর্পোরেট প্রোগ্রাম, যে কোনো ফ্যামিলি বা সামাজিক প্রোগ্রামের জন্য স্ক্রিনে দেয়া নম্বরে আজ আজকে আমরা কানিগঞ্জের এই রোহিতপুর বাজারে আমাদের তহসিল অফিসের জমি উদ্ধার করলাম। এখানে প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি আমাদের বেদখল ছিল এবং সেই সম্পত্তি আমরা সরকারের পক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম এবং আমরা তাদেরকে বারবার নোটিশ দিয়েছি। আমি এসে প্রায় 5 বার তাদেরকে নোটিশ দিয়েছি যে আপনারা আপনাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিন, কিন্তু তারা কর্ণপাত করেননি। আজকে আমি চূড়ান্তভাবে এই উচ্ছেদে আসছি এবং আজকের এই উচ্ছেদের মাধ্যমে আমি বিগত দিনেও বলেছি এবং সামনের দিন একই কথা বলবো যে কানিগঞ্জে যারা সরকারের খাস জমি, সরকারের স্বার্থ রয়েছে এমন জমি দখলে রেখেছেন, তাদের সকলের প্রতি একটি সতর্কবার্তা ক্রমান্বয়ে আমরা অবশ্যই সরকারের সকল জমি পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। আমরা যে জমিটি আজকে উদ্ধার করলাম, এই জমিটির আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাচীর নির্মাণ চলমান রয়েছে এবং ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যে এখানে আমরা প্রাচীর দিয়ে এই জমিটি ঘিরে ফেলবো, যাতে আর এই জমিটি বেদখল হওয়ার কোনো সুযোগ না থাকে। শুধু রোহিতপুর বাজার না, আমরা দেখেছি আমাদের এখানে সিংহ নদী, বিভিন্ন খাল, সবরডা খাল, কলাতেয়া খাল সহ বিভিন্ন জায়গায় সরকারের জমি ব্যয়াত হয়েছে। ইতিমধ্যে আমরা অনেক জমি আপনাদের সকলের সহযোগিতায় উদ্ধার করেছি এবং ইনশাল্লাহ আমরা এই বছরের মধ্যেই বেশ কিছু জমি আমরা সরকারের পক্ষে আনতে পারবো ইনশাল্লাহ। এবং গ্রানীগঞ্জের এটি একটি মহা সমস্যা যে এখানে সরকারের জমি দখল করা হচ্ছে, জবরদখল করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পর্যায়ক্রমে সকল জায়গায় ইনশাল্লাহ আমরা উদ্ধার করবো।